আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক অনেক ভালো আছি। আজকে একটি মজাদার হেলদি ড্রিঙ্কস তৈরি করে দেখাবো, যা ঈদ স্পেশাল বা ইফতারেও আপনারা এটা খেতে পারেন। বিশেষ করে 30টা রোজা রাখার পর ঈদের দিন যদি এরকম একটা হেলদি ড্রিঙ্কস থাকে, পরিবারের সবাই অনেক পছন্দ করবে আর এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো। আর এটার মধ্যে আমি বিশেষ করে তোকমা সাবুদানা ইউজ করব। তো তোকমার যে বেনিফিট সেটাও আমি রেসিপি করার আগে আপনাদের একটু বলে দিব, তাহলে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো কালো বীজ তোকমা, এটি পুষ্টি ও মিনারেল সমৃদ্ধ একটি খাবার। এটি ভেষজ আয়ুর্বেদিক চীনা চিকিৎসা পদ্ধতিতেও ব্যবহার করা হয়। এটি আমাদের রক্ত পরিষ্কার করে, শরীরের শক্তি বৃদ্ধি করে। এটিতে ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজও রয়েছে, ফাইবার রয়েছে, যা আমাদের ওজন কমায়, খারাপ চর্বি নষ্ট করে দেয়, এমনকি কোষ্ঠকাঠিন্য এটা কমায়। এটাতে তাপমাত্রা, আমাদের শরীরে যে তাপমাত্রা খুব বেশি গরমের সময় হয় সেটাকে নিয়ন্ত্রণ করে। নিয়মিত এটা যদি পান করেন তাহলে আমাদের শরীরে তাপমাত্রা নিয়ন্ত্রণ থাকবে। এটি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে, যেহেতু এটার মধ্যে ফাইবার রয়েছে সেজন্য। আর এটা ত্বক ও চুলের জন্য অনেক উপকারী। ত্বকে যদি এটা নারিকেল তেলের সাথে গুঁড়ো করে মিশিয়ে ত্বকে লাগান তাহলে ত্বক অনেক ভালো হবে। আর চুলে নিয়মিত যদি আমরা এটা পান করি চুলও অনেক ভালো থাকবে। এটা সর্দি কাশিও দূর করে, যেহেতু এটাতে ঠান্ডা প্রতিরোধ করার উপাদান রয়েছে। তবে গর্ভবতী আর শিশুদের জন্য এটি একটু সমস্যা, এটা ডাক্তারের পরামর্শ নিয়ে খেতে হবে। আর এটি অ্যাসিডিটি যে প্রবলেমটা আমাদের হয় সেটাও দূর করে, আমাদের বুকে অনেক সময় জ্বালা পড়া করে সেটাও কমায় এটা খেলে। তো অনেক উপকারী কথাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি কিছুটা উপকার হবে, তথ্য আপনারা একটু জেনে গিয়েছেন। এখন আমি রেসিপি তৈরি করতে চলে যাচ্ছি, আপনারা আমার সাথেই থাকবেন। প্রথমে লাগছে সাবুদানা, এই দেখতে পাচ্ছেন। এই সাবুদানাটা আমি কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো পানি দিয়ে। আমি এটা তোকমা বলি, আপনারা কী নামে ডাকেন আমি জানি না, এটা তোকমা নামে যে কোনো গ্রসারি দোকানে পাওয়া যায়। তো আমি এখানে 1 টেবিল চামচের মতো নিয়েছি তোকমা। এই যে এরকম হয়, এক ধরনের বিচি টাইপের। আপনাদের সুবিধার্থে আর একটু ভালো করে দেখাচ্ছি, এই যে এরকম হয়। আর এটা হচ্ছে জিলিটিং পাউডার, আর এটা বিভিন্ন কালারে হয়, তো আমি রেড কালারটা নিয়েছি। তো এইগুলো আগে প্রস্তুত করে নেব। তোকমাটা আমি পানি দিয়ে ভিজিয়ে রাখছি, সামান্য পানি দিয়ে। এই যে তাহলে একটু নরম হয়ে যাবে। তোকমাটা আমি পানিতে ভিজিয়ে দিয়েছি, আর পানিটা খাবারের পানি হতে হবে। এখানে 2 টেবিল চামচ সাবুদানা নিয়ে নিচ্ছি, আর পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবো। 5 মিনিট পানিতে দিয়ে রেখেছিলাম, নর্মাল পানিতে ভিজিয়ে রেখেছিলাম, দেখেন কেমন ফুলে গিয়েছে। এখন আমি এটা রান্না করে নেব। একটা প্যানে পানি নিয়ে নিয়েছি, পানিটা ফুটছে দেখতেই পাচ্ছেন। একটু বেশি পরিমাণে পানি নিতে হবে, তাহলে সাবুদানাগুলো একটু ঝরঝরা হবে। আমি এখন দিয়ে দিচ্ছি ভেজানো যে হয়েছিল সাবুদানাটা, সেটা। সাবুদানাগুলো রান্না করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন বেশিক্ষণ লাগবে না, শুধু কালারটা একটু চেঞ্জ হয়ে গেলেই তাহলেই আমি নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো ট্রান্সফার হয়ে গেছে, মানে কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। আমি এখন পানিটা ঝরিয়ে নিব, আর বেশিক্ষণ সিদ্ধ করা যাবে না, তাহলে বেশি নরম হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সাবুদানাগুলো আমি ঝরিয়ে নিয়েছি, এই যে এরকম হয়েছে। একটু আঠালো হয় সাবুদানাটা, এটা শরীরের জন্য অনেক ভালো, হেলদি। এই যে এখন জেলিটিং নিয়ে নিচ্ছি রেড কালার। প্রথমে যে রেড জেলিটিং নিয়ে নিয়েছি, এর সাথে পানি মিশাচ্ছি, বেশি পরিমাণ না, অর্ধেক কাপ পানি দিতে হবে, বেশি পরিমাণ না। আর এটাকে আমি এখন চুলায় ফুটিয়ে নিব 10 মিনিট মতো। এই যে জেলিটিং আমি ফুটিয়ে নিচ্ছি, 10 মিনিটের মতো লাগবে, বেশিক্ষণ লাগবে না। একটু ঘন হয়ে গেলেই নামিয়ে নেব। গিয়েছে যে এখনই জমা জমা হয়ে গিয়েছে, এই অবস্থায় নামাতে হবে, আর গরম গরম একটা বাটিতে ঢেলে দিতে হবে, নাহলে সুন্দরভাবে সেট হবে না। এই যে দেখুন,
এখন আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব। আমি যে পাত্রে জেলিটিন করেছি সেটাতেই আমি নিয়ে নিচ্ছি। আমি 2 গ্লাস তৈরি করব, সেজন্য 2 কাপ ফুল ক্রিম দুধ নিচ্ছি, গরুর দুধ। 1 কাপ দিয়ে দিলাম আমার, আমি যে দুধটা নিয়েছি এটা স্বাভাবিক তাপমাত্রা রয়েছে। এখন দিচ্ছি কাস্টার্ড পাউডার, এই যে দেখতে পাচ্ছেন, যে কোনো ব্র্যান্ডের নিতে পারে। তো আমি এখান থেকে 2 চা চামচের মত দিচ্ছি, 2 চা চামচ, যেহেতু 2 গ্লাস তৈরি করবো সেজন্য। এখানে গুঁড়া দুধ নিচ্ছি 1 টেবিল চামচ, 1 চিমটি মানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি, মিষ্টি খাবারে একটু লবণ দিলে ভালো লাগে, ব্যালেন্স হয়। দিচ্ছি কন্ডেন্স মিল্ক, আপনারা কন্ডেন্স মিল্ক যদি না দেন তাহলে চিনি দিতে পারেন। তো আমি কন্ডেন্স মিল্ক দিচ্ছি, যদি চিনি লাগে দেবো, নাহলে মনে হয় না লাগবে, কন্ডেন্স মিল্ক যেহেতু দিচ্ছি। এখানে প্রায় 3 টেবিল চামচের মতো কন্ডেন্স মিল্ক আমি দিয়েছি, আর মিষ্টিটা আপনাদের ইচ্ছে মতো। আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সবগুলো উপকরণ। আর আমার তো বারবারই বলতেছি, আমার যে দুধটা নিয়েছি সেটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে, এই অবস্থায় ভালোভাবে মিশিয়ে নিতে হবে, তারপর চুলায় দেবো। আমি কিন্তু এখনও চুলায় দেইনি। এখন আমি চুলায় দিয়ে নিয়েছি, আর অনবরত নাড়তে হবে, যেহেতু কাস্টার্ড পাউডার রয়েছে সেজন্য বারবার নাড়া দিতে হবে ঘন হওয়া পর্যন্ত। এই যে অনেক সুন্দর হয়েছে, ঘন হয়ে এসেছে, আর আমি একটু এরকমই রাখবো, ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। আর যেহেতু এটা শরবত সেজন্য এরকম পাতলাই রাখতে হবে। এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি, এটা ঠান্ডা করে নেব। আর কালারটা খুব সুন্দর হয়েছে, যেহেতু এটার মধ্যে একটু জেলিটিন ছিল সেটাতে আমি রান্না করেছি সেজন্য। এই যে খুব সুন্দর হয়েছে, এখন এটা ঠান্ডা করে ভালোভাবে, আর তারপর ফ্রিজেও রাখবো, নর্মাল ফ্রিজে একদম ঠান্ডা করে পরিবেশন করব। আমি এখন কিছু ফল কেটে নিব, এই যে এটা আপেল নিব, আর মেয়ের আঙ্গুর নিয়েছি, কালো আর সাদা, বা আপনারা সবুজও বলতে পারেন। তো এখন আমি এটা একটু কেটে নিচ্ছি, আপনারা ছুরি দিয়েও কাটতে পারেন, তবে আমি এটা আছে আমার, এটার জন্য আমি এটা দিয়ে কাটতেছি। এটা দিয়ে সুন্দরভাবে কাটা যায়, খুব তাড়াতাড়ি কাটা যায়। এই যে আপেল থেকে বিচি যে অংশটা সেটা সরে গেল, আর এগুলো পিস পিস হয়ে গেল, অনেক সুন্দর। আঙ্গুরগুলো আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি, এই যে এভাবে করে। আমার ফ্রিজ থেকে কাস্টার্ডটা বের করে নিয়েছি, এই যে ঠান্ডা হয়ে গিয়েছে মাশাআল্লাহ। এখন আমি গ্লাসে নিয়ে নিচ্ছি, তোকমাটা ভিজিয়ে রেখেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন কেমন নরম হয়ে গিয়েছে। আর এটাকে এমনি, এটার নাম হচ্ছে বেসিল সিড, আমরা এটা তোকমা নামেই জানি, আর তোকমা নাম বললেই দোকানে পাওয়া যায়। এই যে দেখেন কেমন আঠালো হয়, এটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো। এই যে এখান থেকে আমি 1 চামচ দিয়ে দিচ্ছি, দিচ্ছি সাবুদানা, এটা আমি রান্না করে দেখিয়েছি আপনাদের। আর সাথে এই যে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, আর আমি একটু একটু কেটে কেটে নিয়েছি। এখন দিচ্ছি পেস্তা বাদাম কুচি, এর উপরে আবার দিচ্ছি কাস্টার্ড যে রান্না করেছি সেটা। এখন দিচ্ছি বরফ, এটা খুবই খুবই মজা আর হেলদি, ইফতার বা গরমের সময় যে কোনো ডেজার্ট হিসাবে আপনারা এটা করে নিতে পারেন, এমনকি ঈদে স্পেশাল কাস্টার্ড শরবত তৈরি করে নিতে পারেন। আমি আরেকটাভাবে দেখাচ্ছি, যে কাস্টার্ড ছিল সেটার সাথে বরফ কুচি আর একটু ঠান্ডা পানি সহ মিশিয়ে দিচ্ছি। এরপরে দিচ্ছি তোকমা, সবগুলোই দিয়ে দিলাম। এরপর দিচ্ছি সাবুদানা, পরে দিচ্ছি বাদাম কুচি, আর সাথে দিচ্ছি কিছু ফ্রুটস, এই যে এভাবে কেটে নিয়েছি। এখন ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি, এই যে ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটা খুবই হেলদি, এটার সাথে ফ্রুটও রয়েছে। আর আমি একটা ফ্রুট ছাড়া করলাম, এই এটা সবচেয়ে মজা। আমি এটা এখন পরিবেশন করে নিচ্ছি গ্লাসে। ড্রিঙ্কসটা যেমন হেলদি সেরকম মজা, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আশা করছি ছোট বড় সবাই এটা পছন্দ করবে, আপনারা একবার হলেও বানিয়ে খাবেন।
আমি এর উপরে সামান্য বাদাম কুচিও দিয়ে দিচ্ছি, আর যে জ্যালো করে রেখেছিলাম সেটাও দিয়ে নিচ্ছি। দেখতে আরও ভালো লাগবে, আরও ইয়ামি হবে। এখন পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।